হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব এক্সপার্ট অপশন নামে একটি অ্যাপকে, বা এই অ্যাপটিকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনাদের মাঝে আজকে দেখিয়ে দেব। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো এটার মধ্যে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে কাজগুলো করতে হয়। অনেকে ট্রেনিং নিয়ে অনেকে কাজ করতে চান এবং কিভাবে করতে হয় সেটা অনেকে জানেন না, তো আজকের ভাবলাম এই ভিডিওতে আপনাদের মাঝে এটা শেয়ার করব। যেহেতু এই অ্যাপটি মোটামুটি অনেক চলছে বাজারে, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই অ্যাপটি দেখা মিলছে, তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো এটার মধ্যে অ্যাকাউন্ট খুললে আপনাদেরকে একটা অ্যামাউন্ট বোনাস দিবে, যে অ্যামাউন্ট দিয়ে আপনারা ডেমো মানে খেলে বুঝতে পারবেন যে এটার মধ্যে আসলে কীভাবে কাজগুলো করে। তো আমরা আসলে প্রথমে অ্যাকাউন্টটা কীভাবে খোলে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিয়ে নিই, যেটার মধ্যে আসলে কীভাবে অ্যাকাউন্ট খোলে। এবং এটার সুবিধা প্রচুর পরিমাণে আছে, যেরকম সুবিধাগুলো হলো বাংলাদেশের মধ্যে যে বিকাশ রকেট নগদ রয়েছে, এটার মধ্যে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং এটার মাধ্যমে এখান থেকে উইথড্র ই করে নিতে পারবেন। তো আমাকে প্রথম অবস্থায় এখানের মধ্যে তারা $10,000 আমাকে ফ্রিতে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেমো অ্যাকাউন্টের মধ্যে $10,000 দিয়েছেন এবং এটা আপ ডাউন করছে, ঠিক আছে, এটা আপ ডাউন করছে। এটার মধ্যে আপনারা চাইলে এখন একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, আর এখন না খুললেও কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটার মধ্যে খেলতে পারেন। তো এটার মধ্যে আপনারা চাইলে এখানে মানে আপ দিলাম, মানে আমি এখন $50 দিলাম, এখন দেখি আমার বাড়ে না কমে। তো আমার দেখি অবস্থা, মানে যেটা আমি মাত্র দিলাম এখানে আমি করলাম, দেখি আসলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মানে ডলার চলে গেল, ঠিক আছে, 9,950 হয়ে গেল, মানে আমার ডলার চলে গেছে। একটা অ্যামাউন্ট মানে একটা সময় দেয় আপনাকে, ওই সময়ের মধ্যে এটা বাড়ছে না কমছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে তারা, ঠিক আছে। এটাই আসলে এটার মধ্যে মূল কাজ, অনেকে $1-2 করে করে, মানে সর্বনিম্ন $1 করে করতে হয় এটার মধ্যে। তো এটা আপনার ব্যাপার, এরপর আপনাদের দেখাই এখানে ডিপোজিট কীভাবে করে, এখানের মধ্যে ডিপোজিট করে। তার আগে দেখিনি আপনার অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন। থ্রি ডট মেনু আছে, এখানে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানের মধ্যে, যেহেতু আমরা এখন ডেমো অ্যাকাউন্টের মধ্যে আছি, এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। নিচে লগ ইন যে অপশনটি আছে, লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানের মধ্যে আপনারা ফেসবুক অথবা গুগলের যে কোনো একটার মধ্যে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্ট আছে, তো আমরা গুগলের মধ্যে লগ ইন করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট খোলা শেষ, এখন চাইলে আমরা ডিপোজিট করতে পারবো, এখান থেকে ডিপোজিট অপশনে ডিপোজিট করতে পারবো। তার আগে বলে নেই, আপনারা ডিপোজিট কেউ করবেন না, কারণ আগে এখানের মধ্যে আপনারা আগে বুঝতে হবে যেটার মধ্যে কীভাবে কাজগুলো করতে হয়। সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম যে $50 আমি ইনভেস্ট করেছিলাম, মানে এখানে তাদেরকে দিয়েছিলাম। তো $50 বিনিময়ে আমাকে কিন্তু একটা অ্যামাউন্ট কেটে নেবে, বা এটার বিনিময়ে আমি একটা অ্যামাউন্ট পাবো। তো আমরা দেখি যে তখন আমি জিতেছিলাম বা হেরেছিলাম কিনা। তো এই যে এখানের মধ্যে এখন কিন্তু আমার রিয়েল ব্যালেন্স $0 রয়েছে, মানে আমার কোনো ডলার নেই। তো এখানের মধ্যে আমি ডেমোতে ক্লিক করে দিচ্ছি, ওখানে অপশনের মধ্যে ক্লিক করে ডেমোতে আমি ক্লিক করে দিব, যেহেতু আমি এখান থেকে আমি কিছু কাজ করে আগে দেখে নিব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে $10,042 আছে আমার কাছে, কারণ আমি তখন $50 ইনভেস্ট করেছিলাম, তখন আমার এখান থেকে $42 প্রফিট হয়েছে, মানে এটা মানে হাই ছিল রেঞ্জটা। তো এখানের মধ্যে এখন আমি আবার সেম প্রসেসের মধ্যে আমি এখান থেকে ডলার কমাতে বাড়াতে পারবো। তো এখানে আমি চাইলে $1 দিতে পারবো, এর কম দিলে আমি মানে কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু আমার বেশি ডলার আছে, তো আমি $100 নিয়ে একটা ই করছে। তো $100 এই করার পর এখানের মধ্যে আমি টিক চিহ্ন অন করে দিলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে $100 নিয়ে আমি এটা খেলবো, হ্যাঁ। তারপর এখানের মধ্যে যদি আপনি হেরে যান, তাহলে আপনার এখান থেকে কাটবে হলো 85%, সরি, যদি জিতেন তাহলে পাবেন 85%, মানে যা ডিপোজিট করবেন তার 85%, এবং মানে যদি আপও দেন সেলও করেন তাহলেও 85%, বাইও করলে 85%, হ্যাঁ, মানে আপনাকে প্রফিট দিবে তারা। তো এখন আমরা এটাকে জাস্ট এটাকে দেখব, যেটা আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এইটা হলো আপনার মূল কাজ। এটা হলো বাজারে সেল হচ্ছে, মানে শেয়ার বাজারের মধ্যে এটা আপনার সেল হচ্ছে, বাই সেল হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ডাউনে আছে, হ্যাঁ। তো আমি এটা সেলের মধ্যে ক্লিক করে দিলাম, সেলের মধ্যে ক্লিক করলাম, এখানের মধ্যে আমার কিন্তু $100 কিন্তু এখান থেকে চলে গেল, আবার এখানে আপ হচ্ছে। তো এখানে যদি আমি ডাউনের মধ্যে হয় আমার যে সময়টা, সেই সময়ের মধ্যে যদি এটা এখানে ডাউন হয়, তাহলে এ দেখতে পাচ্ছেন ডাউন হয়েছে। তো আমি দেখি যে এটার মধ্যে আমি আসলে ডলারগুলো পাই কি না, ঠিক আছে, আমি একটা রিস্ক নিয়েছি $100-এর। তো যদি আপের সময়, যদি আমার আপের সময় যদি এটা হয়ে যায় তাহলে আমি ডলারটা পাবো না, এবং ডাউনের সময় হলে আমি ডলারটি পাবো। তো এটা আপনারা অনেকবার ট্রাই করতে 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 বুঝতে পারবেন, যেহেতু $10,000 আপনাকে দিবে, তো এই $10,000 দিয়ে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সম্ভবত এটা আমি হেরে গিয়েছি, হ্যাঁ, এটা আমার $100 হেরে গেছি। ও ওয়াও 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 ওয়াও, হেরে গেছি,
যাই হোক, ব্যাপার না, এটা আসলে হার জিত থাকেই খেলার মধ্যে। তো এটা আপনারা বুঝে নেবেন যেটার মধ্যে আসলে কীভাবে ডিপোজিট, মানে ডিপোজিটের আগে আপনাদেরকে এই জিনিসগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন যে আপনারা আসলে এটা বুঝতে পারছেন কি না। তারপর আমরা ডিপোজিট অপশনে যাই। ডিপোজিট অপশনে গেলে আমরা কী কী প্রসেসের মধ্যে আমরা ডিপোজিটগুলো করতে পারবো। ডিপোজিটের জন্য আপনাদের মধ্যে রয়েছে হলো বিকাশ রয়েছে এবং নগদ রয়েছে, মানে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, তো আপনারা এই এই কয়েকটা জিনিসের মধ্যে আপনারা দেখে নিতে পারেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, সরি এখানের মধ্যে বাংলাদেশে অনেক কিছু রয়েছে। বিকাশ রয়েছে, নগদ রয়েছে, উপায় রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, ক্রিপ্টোকারেন্সি রয়েছে, এরপর অনেকগুলো রয়েছে। হ্যাঁ, স্কিল রয়েছে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন যে আপনারা মানে কোনটার মধ্যে আপনারা ই করতে চাচ্ছেন, ডিপোজিট করতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনারা দেখে নেবেন এবং $10 কমসে কম আপনাকে ডিপোজিট করতে হবে। আমি আগেরটা জিতেছি, যে আমি এটা জিতেছি মাত্র, এই যে $100 যে দিয়েছিলাম এটা আমি জিততে পেরেছি। এই যে আপনাদেরকে দেখাই, আমি $100 দিয়েছিলাম এবং আর্নিং হয়েছে আমার $185। ঠিক আছে, মানে যেহেতু এটা ডাউনই ছিল, মানে সেল হয়েছিল। হ্যাঁ, এই যে আমি আজকে যে খেলছি সবগুলোর মধ্যে আমি জিতেছি আজকে। তো যাই হোক, ব্যাপার না, এটা আসলে হার জিত থাকেই। তো আমি আজকে দুইটা খেলেছি, দুইটার মধ্যে জিতেছি, তো আপনাদের ব্যাপার। তবে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হুজুরদের কাছ থেকে ভালো মতো জেনে নেবেন, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম না হালাল এটা তো আপনারা বুঝে নেবেন। যেহেতু আমি শেয়ার মার্কেট এই সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, জাস্ট এটা কীভাবে অ্যাকাউন্ট খোলে এবং কীভাবে খেলতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাই বাই, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।